नमस्कार, কেমন আছেন সবাই? যাদবপুর করে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি মঙ্গলম ঈশ্বর কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমাকে একটু অন্যরকম লুকই লাগছে, কারণটা হচ্ছে আজকে হচ্ছে কালী পূজার আগের দিন। তো এমনিতেই স্কুল বেরিয়েছিলাম, তো এসে একটুখানি ভাবলাম যে যেহেতু ড্রেস পরে আছি তাহলে কয়েকটা শর্টস বানাই। তো শর্টস বানানোর জন্যই সাজুগুজু। আর এই যে কানেরটা দেখছেন, এই কানেরটা কিনেছিলাম দুর্গা পূজা দেখতে গিয়ে শ্রীরামপুর থেকে। তো এইটা হচ্ছে এটার সাথে মোটামুটি একটু মিলি খেয়ে গেছে দেখলাম, তো এটাই পরে নিলাম, একটু কেমন লাগছে জানি না। আর আপনাদের রিকিতা এইমাত্র থেকে ফিরলো পরীক্ষা দিয়ে, এই যে দুজনে পুরো ভূতের মতো আছে। আর দু ভাই বোনে এই যে খুনসুটি চলছে। কি করছো? খাটটার কি অবস্থা করে রেখেছে বাপি? আজকে হারমোনিয়ামে বসেছিলে কি গো? কখন বসেছিলে তুমি? কখন বসেছো ননিমা? তোমাকে আন্টি এবার কি কি গান দিয়েছে একটু বলো তো, ওখানে একটা গান শোনাও তো। আমি তো বলি যে গান আমি তোমাকে গায়ক করতে চাই না, তোমাকে আমি মানে তুমি পড়াশোনাটাই আগে পড়াশোনা করো, তার ফাঁকে ফাঁকে একটু পড়াশোনা করলেই হবে, মানে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস তোমাকে করলেই হবে, আমার কোনো ইয়ে নেই। তো সেই জন্য বলছে যে মামনি গানে কানে কানে বলে দিয়েছে, তার আগে ভিডিওটা পজ করা ছিল। আমার ননিমা একটা ননিমা আজকে এখন ধরেছে, ওর দিদি এখন এসে বলছে যে মামনি আজকে চলো মা বাড়ি যাই। কারণটা হচ্ছে মা বলছে যে মায়েদের ওখানে জানেন তো মানে কালী ঠাকুর আসে বাড়ির পুরো সামনে, আর সেখানে হচ্ছে আজকে ঠাকুর আনতে যাবে। কাকিমারা বলছে এই আসবি আজকে, জানিস তো আমাদের সব মানে ওই যে ইয়ে থেকে যে এখন সেই মাথায় পরপর আদিবাসীদের যে নৃত্যগুলো হয় না, যে পরপর ঘটি দিয়ে দিয়ে মাথায় ইয়ে দিয়ার রীতি মেতে নাচতে নাচতে যে যায়, বেশ সুন্দর লাগে কিন্তু। আর ওইটা মানে এরা যাবে কাকিমারা, তো কাকিমারা বলছে চলে আসবি। তো সত্যি কথা বলতে কি দেখুন, পুজো টুজো এলেই কিন্তু আমি বারবার মানে বাপির কথাটাই আমার মনে এসে যায়, মানে সবই মানে সময়ের সাথে মানুষ হয়তো ধুলো পড়ে কোনো কিছু জিনিস সেটার ওপর একটা আস্তরণ পড়ে, কিন্তু সেটা যদি মানে ধুলোটা সরে যায় সে আসল ছবিটা কিন্তু ফিরেই আসে, তাই না? মানে বিশেষ করে কোনো অকেশান এলেই কিন্তু মনে হয় যে বাপি হাত এতক্ষণে বলতো যে কুকু কখন আসবে, বেরিয়েছো বেরিয়েছো, কারণটা হচ্ছে বাপি একদমই মানে ওখানে গেলে শুধু বলতো যে তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আকাশে মেঘ করেছে। আর এখানে মানে যখন মায়েদের বাড়ি যাবো মা তারপরে বলবে যে বেশিক্ষণ আর থাকতে হবে না, তুই বেরিয়ে পড়ে এক্ষুনি আসবে। ওই দেখুন ওইদিকে আবার ও শুয়ে শুয়ে কী করছে, ওই যে এখানে দেখা যাচ্ছে বিশ না। আর সব রকম গান কি বলুন তো দেওয়া যায় না, কারণটা হচ্ছে কপিরাইটের একটা ভয় থাকে, আর কপিরাইটের সূত্রে যুদ্ধ করার মতো আমার ক্ষমতা নেই, সেই জন্য আর আমি এ করব না। আর মোটামুটি রেডি হয়েই রয়েছি, এখন কী কোথাও ও বলে কি মামনি চলো কোথাও চলো আমাকে নিয়ে চলো, আমার এই গাড়ির যা আওয়াজ হচ্ছে না। আর আপনাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে রাস্তাতে একটু বে করে দেখাচ্ছি, দাঁড়ান কী করে দেখাই না, আচ্ছা আমি একটু বে করেই দেখাচ্ছি জুম করে। ওই দূরে একটা মেয়ের আলো হয়েছে, তবে ভালো লাগবে রাত্রিতে, কারণ আমাদের শ্বশুরবাড়ির এখানেও কালী ঠাকুর আসে। তবে কি বলুন তো শ্বশুরবাড়ির এখানে
দুর্গা পুজো কালী পুজো এগুলো অতটা বোঝা যায় না, মোটামুটি আনন্দ হয়। তবে চৈত্র মাসে ভবানী পুজোর মেলাতে আমাদের ভীষণ আনন্দ হয়, একদম বাড়ি থেকে বেরোলেই মানে আলো গান বাজনা দোকানদানিতে পুরো ভরে যায়। আর বাপের বাড়িতে মানে আমার এত বছর বিয়ে হয়েছে, তো আমি এত বছরে তো এখনও এক বছর আমি এখানে আমার শ্বশুরবাড়িতে দুর্গা পুজো কাটাইনি, মানে হয়তো ষষ্ঠী সপ্তমী থেকেছি, মায়ের কাছে অষ্টমীতে চলে গেছি। আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না যেহেতু দাদা বাপি নেই, ফলে মায়ের আমি এখন একমাত্র একটা সহায় সম্বলও বলতে পারেন। আর মা শুধু বলে আমি কি এত মানে অল্প বয়স থেকে কি জামাই বাড়ি গিয়ে থাকবো, তো সেই জন্য কি বলুন তো দুদিকটাই সামলাতে হয়। আর আজকে যেহেতু রিকিতার পরীক্ষা মিটে গেল, তো আপনাদের দাদা কিন্তু জানে না যে আমরা কোথাও বেরোবো, তো আবার আমি যেহেতু রাত্রে মানে ইয়ে আছে টিউশন করি হালকা, তো সেই টিউশনে আবার হালকা বলতে বেশি আসে না, ওই ইংলিশ মিডিয়ামে পরে কয়েকজন আসে দু তিনজন, তো ওদেরকে চারজনকে নিয়ে যখন পড়াতে বসি তখনই আমার মাথাটা যেন মনে হ্যাং করে যায়, কারণটা হচ্ছে ওদের স্কুলে প্রচুর টাস্ক থাকে। আর যেহেতু আমি ভাবছিলাম যে কালী পূজাতে একটু ছুটি দেবো, সেই জন্য আজকে আর কালকে মানে স্যাটারডে সানডে এমনিতেদের ছুটি থাকে, তো স্যাটারডে সানডে ভাবছিলাম যে পড়িয়ে দেবো। আর কি তো বলেছে চলো চলো মামনি চলো চলো, এই করছে কি করি এখন দেখা যাক। মামনি নিয়ে চলো না মামার বাড়ি। কি রে মামনি পিজি, কালকে তো মামনি কালীপুজো, এই কালীর তো ঝোল ভাতি করে দিচ্ছিলে, তো আজ একটু বিরিয়ানি খেয়ে আসি চলো না। বিরিয়ানি খেয়ে আসি চলো না, দেখুন তাহলে কালকে কালী পুজো। আর পরীক্ষার সময় আপনারাই বলুন রিচ খাওয়া দাওয়ার কি খাওয়া ভালো, প্রতিদিন বল রুই মাছের ঝোলটা কেমন হলো, খুব সুন্দর খুব সুন্দর। আর আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, ভাবি তুমি কি খাবে? আমি বিরিয়ানি। ও বাবা আমি ইয়েলো খাবার, আমি মোগলাই খাবো। ও বাবা ইয়েলো মোগলাই, ইয়েলো মোগলাই জব খাবে, ইয়েলো মোগলাই জব খাবে। ও বাবা গো আজ পরীক্ষা কেমন হলো বল একটু বন্ধুদের? পরীক্ষা ভালো হয়েছে, ভালো হয়েছে। ও বাবা পরীক্ষাটা ভালো হয়েছে, কিন্তু সেই পরীক্ষাটা কত নাম্বার পাবে সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারছে না। ও তুমি না এইসব কথা স্কুলে নিয়ে চলে গেছিলাম, তারপরের দিনকে দেখছি কিনা জানেন পুরো মানে স্কুল যাওয়ার আগে লুকিয়ে লুকিয়ে ফোনটাকে আলমারির ভেতরে রেখে গেছে, মানে যাতে ও আমি তো পরে ফিরবো, ও যাতে আমার আগে এসে ওই মোবাইলটা দেখতে পায়। দেখুন ওই যে দুজনে মোবাইলে কি করছে যেন, তো কি বলবো দেখি। মায়েদের বাড়িতে যদি আজকে যাই তো অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব, আর ওখানে ঠাকুরও কিন্তু ভীষণ ভালো আসে, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পেজটা ফলো করতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তো এই মঙ্গলবার ঈশ্বর যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে, আর আপনারা যেন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন। চলুন আবার নেক্সট একটা কোনো ভিডিওর সাথে শীঘ্রই দেখা হচ্ছে, আজকের মতো টাটা টাটা বন্ধুরা, টাটা বাই।